টবে আমড়া চাষ, কিভাবে টবে আমড়া চাষ করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বাংলাদেশের মাটি ও জলবায়ু আমড়া চাষের জন্য বিশেষভাবে উপযোগী। বীজ বা কলমের মাধ্যমে আমড়া বংশ বিস্তার করা হয়। পরিপক্ক আমড়া বীজ থেকে শাঁস ছাড়িয়ে নিয়ে বালিতে রোপণ করতে হয়। চারা গজানোর পর ছোট অবস্থায় চারাগুলো তুলে কম্পোস্ট ও ভিটিবালি মিশ্রিত অন্য টবে স্থানান্তর করতে হয় এবং চারাগুলো আস্তে আস্তে বড় হয়। বাড়ির ছাদে বারোমাসি আমড়া চাষ পদ্ধতি। টবে আমড়া চাষ তাও আবার বাড়ির ছাদে, শুনতে অবাক লাগছে, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ছাদের উপরে টবে অতি সহজে বারো মাসে আমড়া চাষ করা যায়। একটি কলমের চারা থেকে মাত্র এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব। আমড়া চাষ পদ্ধতিটাও অনেক সহজ, বীজ থেকেও চারা করে টবে লাগানো যায়। এক্ষেত্রে 2 থেকে 3 বছরের মধ্যে ফল পাওয়া যায়। টবে লাগানোর জন্য কলমের চারাই বেশি ভালো। আমড়া প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। ছাদে আমড়ার চারা লাগানোর জন্য 20 ইঞ্চি কালার ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। ড্রামের তলায় 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। টব বা ড্রামের তলায় ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রোদ থাকে। এবার 2 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, 2 কেজি কাঠের ছাই এবং 200 গ্রাম হাড়ের গুঁড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 12 দিন। অতঃপর মাটি কিছুটা খুশিয়ে দিয়ে আবার 4 থেকে 5 দিন একইভাবে রেখে দিতে হবে। এভাবে মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা সেই টবে রোপণ করতে হবে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে। গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে। মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে গাছের গোড়া দিয়ে পানি ঢুকতে না পারে। একটি সোজা কাঁট দিয়ে গাছটিকে বেঁধে রাখতে হবে। চারা লাগানোর পরে অল্প অল্প করে পানি দিতে হবে। সবাই ভালো থাকবেন।